আচ্ছা, আমাদের মধ্যে সহজাত একটি প্রবণতা আছে, ইনফ্যাক্ট এটি সবচেয়ে সহজতর একটি কাজ, সেটা হলো হাল ছেড়ে দেয়া বা গিভ আপ করা, হতাশ হয়ে যাওয়া। না, ইটস নট পসিবল ফর মি, আই ক্যান ডু ইট, আমার দ্বারা এটি হবে না, আমার দ্বারা এটি অর্জন করা সম্ভব না, আমার দ্বারা গ্র্যাজুয়েট হওয়া পসিবল না, আমি ব্যাংকে চাকরি, আমি ম্যাথে দুর্বল, পসিবল না, বিসিএস ক্যাডার, আমার জীবনে 14 গোষ্ঠী থেকে বিসিএস ক্যাডার হয়নি, আমার দ্বারা এটা সম্ভব না। তাদের জন্য আজকের এই এপিসোডটি। বাই দ্য ওয়ে, আই এম জামাল উদ্দিন জামি, ইয়োর ক্যারিয়ার কোচ। আজকে আমরা আলোচনা করব এন্টস ফিলসফি নামে একটি প্রিন্সিপাল আছে এন্টসদের। সেই ফিলসফি, চারটি ফিলসফি আছে তাদের, তাদের মধ্যে একটি হলো এন্টস নেভার গিভ আপ, এটি নিয়ে আজকে কথা বলব। অর্থাৎ পিঁপড়ারা যদি কোনো লক্ষ্য ঠিক করে যে এটি আমি অ্যাচিভ করবো বা অর্জন করব, সেইটা অ্যাচিভ করা পর্যন্ত সে কখনো ক্ষান্ত হয় না বা থেমে যায় না, গিভ আপ করে না। পিঁপড়া যাচ্ছে, আপনি একটু পরীক্ষা করে দেখবেন যে পিঁপড়ার সারি বা লাইন যখন যাচ্ছে সেটাকে বাধাগ্রস্ত করবার জন্য সেখানে একটু পানি ঢেলে দেন, দেখবেন যে পিঁপড়া পানির ধার ধরে হাঁটতে হাঁটতে যেই জায়গায় পানি শেষ হয়েছে ঠিক সেই জায়গা দিয়ে ঘুরে হলেও তার গন্তব্যে যাবে। আপনি সেখানে একটি নালা খুঁড়ে দেন, দেখবেন যে পিঁপড়া এই নালা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথায় যাবে, যাওয়ার পর আবার তার জায়গায় গিয়ে সে লক্ষ্যে পৌঁছাবে। সে আপনি উঁচু দেয়াল তুলে দেন, পিঁপড়া এই দেয়াল বেয়ে বেয়ে হলেও এটা টপকে ওই জায়গায় সে পৌঁছাবে। অর্থাৎ পিঁপড়া কখনো হাল ছেড়ে দেয় না, কখনো গিভ আপ করে দেয় না, কখনো হতাশ হয়ে যায় না যে আমি সেখানে পৌঁছাতে পারবো না, এত বাধা আমার সামনে আছে। বা আমরা মানুষরা খুব সহজে হাল ছেড়ে দিই। এখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি এন্টস ফিলসফি থেকে, যে আমরা কখনো হাল ছেড়ে দেব না, আমরা এই শিক্ষাটা নেব গিভ আপ করবো না, আমরা সামনে যে প্রত্যয় বা যেই লক্ষ্য আমরা আমরা যে গোলটা টার্গেট দেবো সেখানে আমরা অ্যাচিভ করা পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব। সকলকে ধন্যবাদ।